হিন্দুস্তান পার্কে ঠাকুর দেখার পর এবার আমরা হাঁটতে শুরু করলাম কলকাতার আরও একটি বিখ্যাত পুজো একডালিয়া পার্ক এভারগ্রিন ক্লাবের দিকে। এই ক্লাবটি ট্র্যাডিশনাল অথচ গর্জাস দুর্গাপূজার জন্য বিখ্যাত। চারিদিকের আলোকসজ্জার ঘনঘটার মধ্যে এই ক্লাবের পুজো মণ্ডপ যেন উদ্ভাসিত হয়ে উঠেছে। চলুন ভেতরে পরিবেশটা গিয়ে দেখি। আজকে পঞ্চমী, এই পঞ্চমীতে একগালিয়া পার্কে দুর্গাপূজাতে প্রচুর ভিড়। এই পঞ্চমী রাতে প্রায় এখন রাত্রি 7:30 বাজে, তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড়, অগণিত লোকজন আসছে, অগণিত লোকজন আসছে। এই মণ্ডপের সামনে প্রচুর ভিড়, সবাই মোবাইল ফোনে কিনে ছবি তুলতে ব্যস্ত। অসাধারণ মণ্ডপের অভ্যন্তরের কারুকার্য আর সেই সঙ্গে ট্র্যাডিশনাল এবং গর্জাস মা দুর্গার প্রতিমা আপনারা দেখতে পেলেন। বিখ্যাত এই মণ্ডপের সামনে সবার ফটো সেশনের সুযোগ হাতছাড়া করতে চাইলাম না, তাই একটুখানি ফটো সেশন হয়ে যাক। একডালিয়া রোডের ঠিক পাশেই সুরেন ঠাকুর রোডের উপরই ফাল্গুনীর সঙ্গে আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখতে আমরা চললাম। এই মণ্ডপই হচ্ছে বদ্ধদিন ওপেন ফাংশন। যাই হোক, পঞ্চমীর ভিড় ঠেলে এগিয়ে গেলাম প্রতিমা দর্শনের জন্য। প্রতিটি মণ্ডপের সজ্জাই অনন্য আর ততোধিক আকর্ষণীয় মা দুর্গার প্রতিমা। এখানে ইয়ে দেখছেন, এই যে পা বের করে রেখেছে, পাতে খালি বারবার লাগছে, এরকম বাইরে জিনিস। আজকে এই মহাপঞ্চমীর দিনে আমরা সিঙ্ঘি পার্কে ঠাকুর দেখতে যাচ্ছি। ফাল্গুনীর সঙ্গে ঠাকুর দেখার পর আমরা এবার যাচ্ছি সিঙ্ঘি পার্কে ঠাকুর দেখতে। এই হলো সেই বিখ্যাত সিঙ্ঘি পার্কের ঠাকুর। কলকাতাতে যে লাইটিংয়ের এত কাজ, সেই রাত্রিবেলা না হলে কিন্তু ঘোরা যাবে না। এখানে লাইটিংয়ের কাজ সত্যি অসাধারণ।
ধীরে ধীরে আমরা এখন এগোচ্ছি। এখানে তো পুলিশের তারা আছেই আর মিশেল আছে, তার মধ্যে আমরা দেখতে এসেছি এই দারুণ সিঙ্ঘি পার্কে। সিঙ্গি পার্কে ঠাকুর দেখলাম, একদালিয়া পার্ক দেখলাম, তারপরে আমরা কি দেখলাম, পালগুনি সংঘ, তারপরে আমরা দেখলাম সিঙ্গি পার্ক। তুই তো ঘর চলে যাবে, এখন আমাদের বাকি আছে দেশের প্রিয় পার্ক। এইভাবে আমরা ফাইভ আমানী চ্যাটার্জি স্ট্রিট বা ডোভার লেনের সিঙ্গি পার্কে দুর্দান্ত দুর্গা প্রতিমা দর্শন করলাম। সাচ এ কালারফুল অ্যান্ড অ্যাম্বিয়েন্টলি লাইটেড মা দুর্গা আইডল ইজ এ গ্রেট প্লেজার টু সি। এবারে সিঙ্গি পার্কের প্যান্ডেলের থিম নারায়ণ দেবনাথ এবং তার জনপ্রিয় কার্টুনের চরিত্রগুলি দিয়ে তৈরি করা হয়েছে। পদ্মশ্রী নারায়ণ দেবনাথ ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কার্টুনিস্ট, যিনি তৈরি করেছিলেন বাডুল দ্য গ্রেট, হাদা বদা, নন্ডে ফন্টে, এইরকম আরও অনেক জনপ্রিয় চরিত্র। এই ফাইনেস্ট কার্টুনিস্ট মারা যান এই বছর 2022 সালে 18 জানুয়ারি 96 বছর বয়সে। এই সিঙ্ঘি পার্ক সার্বজনীনের ডেকোরেশন করা হয়েছে নারায়ণ দেবনাথের অবিস্মরণীয় সৃষ্টিগুলিকে সম্মান জানানোর জন্য। এ ফাইন টেস্ট অফ হিজ ক্রিয়েশন হ্যাজ বিন সিন এভরিহোয়্যার অ্যারাউন্ড দিস পূজা প্যান্ডেল।